ওয়েলকাম টু বেঙ্গলি সায়েন্স ক্লাস তো আজই আমরা কোষে দেখি থ্রি পয়েন্ট ওয়ান গুলো করবো কিন কোষেদিখি থ্রগুলো করবো কিন্তু এখানে থ্রি পয়েন্ট ওয়ান এরগুলো এখানে সেরকম কিছু নয় পাঁচই জিনিস আছে তাই জন্য আমি এগুলোতে হাত দিচ্ছি না একই বে কষে দেখি থ্রি পয়েন্ট টুয়ে চলে যাচ্ছে থ্রি পয়েন্ট টুয়ে অনেকগুলো কিছুগুলো উপবাদ্য আছে এবং কিছু প্রমাণ আছে এবং কিছু করার কাজ আছে তাই জন্য আমি কষে দেখি থ্রি পয়েন্ট টু করছি আশা করি তোমাদেরকে ভালো লাগবে এবং সবার উপকার হবে তো চলো শুরু করা যাক তো এক নম্বর অঙ্কটা বলেছে যে এ বি এবি একটি জ্যা ও কেন্দ্রীয় এ এবি একটি জে এবং ব্যাসার্ধ ও এ পাঁচ সেমি এবং ও বি পাঁচ সেমি হলে ও বিন্দু থেকে এবি এর দূরত্ব হতো তো ও বিন্দু থেকে এবি এর উপর একটি লম্ব আঁকা হলো যেটি হচ্ছে ও ডি আমাদের এই ওডির দূরত্ব বের করতে হবে তো দেখো যেহেতু এটা লম্ব তাহলে এটা নাইনটি ডিগ্রি তাহলে ও এ ডি তো সেখান থেকেই আমরা করবো তো ত্রিভুজ ও এ ডি সমকোনি ত্রিভুজ যেহেতু ও ডি লম্ব এবি এবার তাহলে আমরা কী পাচ্ছি ওডি স্কোয়ার সমান সমান কী হবে এটা হচ্ছে লম্ব লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তো অতিভুজ হচ্ছে ও এ ও এ স্কোয়ার মাইনাস ভূমি হচ্ছে এ ডি তার স্কোয়ার তো ও এর মান আমরা জানি ফাইভ সেমি তার স্কোয়ার মাইনাস এডির মান এডির মান হচ্ছে এবির মান পুরোটার হচ্ছে আট সেমি তাহলে এডির মান হয়ে যাবে চার সেমি তাহলে এটা হয়ে যাবে চার তার স্কোয়ার

এর দূরত্ব সেমি দুই নম্বর দুই নম্বর অঙ্কটা বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ছাব্বিশ সেমি ও বিন্দু থেকে পি কিউ জায়ের উপর জয়ের দূরত্ব পাঁচ সেমি পি কিউ জায় দৈর্ঘ্য কত মানে অগ্নিদুর ভিতরে ব্যাসের দৈর্ঘ্য ছাব্বিশ সেমি তাহলে ব্যাসার্ধ হবে তেরো সেমি আর ও থেকে বিকিউ এর দূরত্ব হচ্ছে পাঁচ সেমি আমাকে বিকিউ এর দৈর্ঘ্য বের করতে বলেছে তা আমি ধরে নিলাম পিডি এক্স তাহলে পিকিউ হবে টু এক্স হ্যাঁ তো সেটাই আমি এবার করব ধরি জ্যা এর দৈর্ঘ্য টু এক্স সেমি জায়ের দৈর্ঘ্য টু এক্স এম ই তাহলে আমরা যেহেতু ওডি লম্বি পি সমকি ত্রিভুজ ত্রিভুজ এটা সমকোনী ত্রিভুজ হলে আমরা কি লিখতে পারব যে এক্স স্কোয়ার

এক্স স্কোয়ার ইকুয়াল টু তার কত ওয়ান সিক্সটি নাইন মাইনাস পঁচিশ পঁচিশ তাহলে হবে গিয়ে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান সিক্সটি নাইন ওয়ান ফর্টি ফোর তাহলে বা এক্স স্কোয়ার ইকুয়াল টু বারোর স্কোয়ার তাতে এক্স ইকুয়াল টু টুয়েলভ তাহলে আমরা এক্সেরিমান টুয়েলভ পেয়ে গেছি তাহলে তাতে জ্যা এর দৈর্ঘ্য পিকিউ জ্যা এর দৈর্ঘ্য কত দু ইন্টু বারো চব্বিশ সেমি চলো তিন নম্বর করা যাক তো চলো তিন নম্বরটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ জায়ের দৈর্ঘ্য চার সেমি মানে পিকিউ জায়ের দৈর্ঘ্য চার সেমি দিয়েছে তো পিডি হবে দুই সেমি আর ডি হবে দুই সেমি দুই দুই চার হয়ে গেলো আর বলেছে ও বিন্দু থেকে পিকিউ জায়ের দূরত্ব টু পয়েন্ট ওয়ান সেমি মানে ও বিন্দু থেকে পিকিউ জায়ের মোট দূরত্ব মানে ও ডি এর মান টু পয়েন্ট ওয়ান সেমি দেওয়া আছে আমাদেরকে ওপি বের করতে হবে মানে ব্যসার্দ বের করতে হবে তো আমরা ধরে নিয়েছি ব্যাসার্ধ এক্স তো ধরি ব্যাসার্ধ সমান সমান এক্স সেমি তাহলে ত্রিভুজ ওডিপি থেকে পাই ওডিপি ত্রিভুজ থেকে কী পাবো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার সরি আগে ওপি লিখি ওপি স্কোয়ার ওপি স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার মানে হচ্ছে ওপিটা হচ্ছে অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো সূত্রটা একবার লিখে দিচ্ছি অতি স্কোয়ার সব সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা পিথাগোরাসের উপপাদ্যটা যেটা আমরা আগে থেকে জানি ক্লাস সেভেন এইট নাইন সব সব জায়গাতেই পড়েছি তো এটা পৃথাগ্রসের উপপাদ্যটা আছে অতিভুজ স্কোয়ার সত্য লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এটাই এখানে ইউজ করা আছে ওপি হচ্ছে অতিভুজ আর ও ডি হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি তো অতিভুজ স্কোয়ার সঙ্গে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এবারে আমরা মানগুলো পুট করে দেবো ওপির মান এক্স ধরে নিচ্ছি তাহলে এক্স ওডির মান হচ্ছে টু পয়েন্ট ওয়ান সেমি তার স্কোয়ার আর পিডির মান হচ্ছে টু স্কোয়ার তাহলে বা এক্স স্কোয়ার এটা হয়ে যাবে ফোর ফর্টি ওয়ান ফোর পয়েন্ট ফোর ফরটি ওয়ান আর এটা হয়ে যাবে ফোর তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোর পয়েন্ট ফোর ওয়ান আর ফোর তাহলে এইট পয়েন্ট ফোর ওয়ান এইট পয়েন্ট ফোর ওয়ান অতএব এক্স ইকোয়াল টু হয়ে যাবে রুট ওভার এইট পয়েন্ট ফোর ওয়ান তো এটা আমরা ব্যসারত পেয়ে গেছি কিন্তু আমাদের দরকার হয়েছে ব্যাসের ব্যাসের ব্যাস চেয়েছে এখানে বলা আছে দেখো যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত আমরা ব্যাস বের করবো মানে এটাকে দুই দিয়ে গুণ করে দেবো তাহলেই হয়ে যাবে তো এটা আগে কি বলেছে বর্গমূল করে নিই আটশো একচল্লিশের বর্গমূল হচ্ছে দু দু চার তাহলে হবে চার চার এক দুই ডবল চার তাহলে এখানে সাত সাত নয় নয় বসলে হয়ে যাচ্ছে নয় নয় একুশের এক হাত ল আট আহ নয় চার ছত্রিশ আর আট আটশো চল্লিশ হ্যাঁ নয় বছর হয়ে যাচ্ছে তো উনত্রিশ আসছে মানে হচ্ছে টু পয়েন্ট ওয়ান সরি টু পয়েন্ট নাইন তো এক্স ইকোয়াল টু টু পয়েন্ট নাইন আসলো অতএব টু টু পয়েন্ট নাইন অতএব ব্যাস ব্যাস ইকাল টু টু ইন্টু টু পয়েন্ট নাইন ব্যাসার্ধে দ্বিগুণ তাহলে হয়ে যাবে আনান্ন ফাইভ পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট এইট সেমি তো চলো চা নাম্বারটা করে যাক তো এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং দেখো চা নাম্বার অঙ্কটা কি বলছে যে বৃত্তের ও আট সেমি দৈর্ঘ্য দুটি জ্যা যদি ছোট দৈর্ঘ্যের চ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে চার সেমি দূরে হয় তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত হবে হিসাব করি তো আমরা দুটা জ্যা নিয়েছি যেটা হচ্ছে এবি আর কিউ ছোটো জ্যা হচ্ছে বি এটা হচ্ছে ছয় সেমি তাহলে হবে তিন তিন আর এটা হচ্ছে আট সেমি তো চার চার তো ছোটো জ্যাটির দৈর্ঘ্য মানে হচ্ছে ও আর ই এর দূরত্ব দেওয়া আছে কেন্দ্র থেকে যেটা হচ্ছে চার সেমি আমাদেরকে বের করতে হবে বড়ো জ্যাটির দূরত্ব কত মানে ও ডি আমাদেরকে বের করতে হবে তো আমাদের কি কি দেওয়া আছে সেটা আগে এখানে লেখে নিই বোঝার সুবিধার্থে তো এবি ইকুয়াল টু আমাদের দেওয়া আছে সিক্স সেমি পি সমান সমান দেওয়া আছে এইট সেমি আর দেওয়া আছে ও ই ইমান হচ্ছে চার শ্রেমি আমাদের বের করতে হবে ও হবে আচ্ছা তো এবার আমাদের করা যাক কি করব যে প্রথমে বড় যেটা দেওয়া আছে আমাদের ও এ ও ই এই ত্রিভুজটা থেকে এটার মান জানা আছে আর এটার এটা পুরোটার মান জানা আছে তাহলে ও এ পেয়ে যাব আর ও এ যেহেতু ব্যাসার্ধ আর ওপি যেহেতু ব্যাসার্ধ তো এই দুটো পেয়ে যাব তারপর এই দুটো পেয়ে গেলে ওপিডি ত্রিভুজ থেকে ওপিডি ত্রিভুজ থেকে তখন ওডির মানটা বের করে নিতে পারব তো চলো করা যাক একদিক থেকে তারপর বুঝতে পারবে তো প্রথমে আমরা ও এ ই ত্রিভুজ থেকে করি ত্রিভুজ ও এ ই থেকে পাই ত্রিভুজ ও এ থেকে পাই কি পাচ্ছি যে ও এ মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে ও ই স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এ ই স্কোয়ার তো ও ই এর মান হচ্ছে চার তাহলে চার স্কোয়ার প্লাস এ এর মান হচ্ছে তিন তাহলে তিন স্কোয়ার তাহলে চার চারের ষোলো তিন তিনে ন তাহলে হয়ে যাচ্ছে ও

যেহেতু ব্যাসার্ধু এবার তাহলে ত্রিভুজ এবার আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো ও পি ডি থেকে পাই ও পি ডি থেকে পাই কি পাচ্ছি যে আমাদের দরকার হচ্ছে ও ডি এর মান বের করা তো ওডি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার ওডি স্কোয়ার লম্বো স্কোয়ার তাহলে অতিপুজি স্কোয়ার হবে ওপি স্কোয়ার মাইনাস ও পি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার ওপি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার তো পিডি তার স্কোয়ার বা ওডির মান হচ্ছে বের করবো ও পির মান হচ্ছে পাঁচ সেমি তাহলে পাইভ স্কোয়ার মাইনাস পিডির মান হচ্ছে जेतु पुरोटा आठ तार चार चार सेमी मैं फोर स्कोर ती बा स्कोर इक्वल टू ट्वेंटी फाइव माइनस षोलो ओडी स्कोर इक्वल टू नाइन स्क्वायर इक्वल टू थ्री स्कोर तो ওডি ইকুয়াল টু থ্রি তো আমরা ওডির মান পেয়ে গেছি যেটা হচ্ছে তিন সেমি তাহলে লিখবো যে অতএব কেন্দ্র থেকে বড় যে এর দূরত্ব তিন সেমি তো চলো পাঁচ নম্বরটা করা যাক পাঁচ নম্বরটা দেখিনি কি আছে যে যদি কোনো বৃত্তের একটি জ্য এর দৈর্ঘ্য আটচল্লিশ সেমি এবং কেন্দ্র থেকে ওই জ্যের দূরত্ব সাত সেমি হয় তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব কুড়ি সেমি সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে ভালো কথা তো একটা জ্যায় আছে যার দৈর্ঘ্য দেওয়া আছে আটচল্লিশ সেমি মানে চব্বিশ চব্বিশ আর কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে সাত সেমি আবার অপর একটা যে আছে যে কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে কুড়ি সেমি তাহলে ওই জ্যায়ের দৈর্ঘ্য মানে পিকিউ এর দৈর্ঘ্য কত হবে তো আমরা এখানে কি কী দেওয়া আছে সেটা আগে লেখে নিই বি ইকুয়াল টু ফর্টি এইট সেমি দেওয়া আছে ও ডি ইকুয়াল টু সাত সেমি দেওয়া আছে ও ইকুয়াল টু টোয়েন্টি সেমি দেওয়া আছে আমাদের বের করতে হবে পিকিউ ইকুয়াল টু কত হুম তো দেখো আমরা প্রথমে ও এ ডি ত্রিভুজ থেকে এই এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে তাহলে এই বাহুটা পেয়ে যাবো মানে ও এ আবার ও এ আর ও কিউ সমান যেহেতু ব্যাসার্ধ তাহলে আমরা এটা বাহু আর এটা বাহু পেয়ে যাব তাহলে এই মানটা পেয়ে যাবো এই মানটা পেয়ে গেলে এটা দ্বিগুণ করে দিলেই কিউ এর মান পেয়ে যাব তো প্রথমে ত্রিভুজ ও এ ডি থেকে পাই কি পাওয়া যাচ্ছে যে অতিভূজি স্কোয়ার ও এ স্কোয়ার ইকুয়াল টু ও ডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এডি স্কোয়ার তো ও মান দেওয়া আছে সাত সাতের স্কোয়ার প্লাস এডির তে আর কে চব্বিশ দ্বিগুণ করলে হবে পাঁচশো সরি পাঁচশো ছিয়াত্তর এ দুটো যোগ করলে হবে ছশো তাহলে হচ্ছে অতএব ও এ স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ তার স্কোয়ার অতএব ও এ ইকাল টু ফাইভ তো আমরা ও এর মান পেয়ে গেছি তাহলে ও কিউ এর মানও ফাইভ হবে সেটাই অতএব ও এ ইকুয়াল টু ও কিউ হ্যাঁ যেহেতু ও এ সঞ্চমন ও কিউ ব্যাসার দ্যাসার্ধ তো এবার আমরা এই ত্রিভুজটা থেকে কী পাই দেখব মানে হচ্ছে ও ও কিউ ই থেকে কী পাই সেটাই দেখব আমরা কারমান বের করব qe e q এর মান বের করব তালে লিখব ত্রিভুজ o q e থেকে π e π e, e q এর মান বের করব হেতু তালে eq² অতএব eq² মানে ভূমি² তালে অতিভুজ হবে oq² দেখে নি앵 একবার এই যে দেখো eq² তাহলে ও কিউ অতিভুজ আর লম্ব হচ্ছে ওই তো ও কিউ স্কোয়ার মাইনাস ও ই তার স্কোয়ার তো ও কিউ এর মান আমরা বের করেছি একটু আগে পাঁচ তাহলে ফাইভ স্কোয়ার আর ও ই এর মান দেওয়া আছে টোয়েন্টি ও ই এর মান দেওয়া আছে টোয়েন্টি বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখানে একটু মিস্টেক হয়েছে যে এখানে টোয়েন্টি ফাইভ ছিল ফাইভ লেখা হয়ে গেছে কিছু ভুল হয়নি জাস্ট এখানে টোয়েন্টি ফাইভ করে দাও আর এখানে চলে আসবে টু ফাইভ আর তাহলে এখানে হবে টোয়েন্টি ফাইভ তার স্কোয়ার জাস্ট টুটা ছুটে গেছিলো এবার ঠিক আছে এবার ওই হচ্ছে টোয়েন্টি স্কোয়ার টোয়েন্টি তার স্কোয়ার তাহলে তা হবে টোয়েন্টি ফাইভ তার স্কোয়ার মানে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ছশো পঁচিশ মাইনাস চারশো তাহলে হবে বা ই কিউ স্কোয়ার সমান বা ই কিউ স্কোয়ার হচ্ছে পনেরো স্কোয়ার অতএব তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে এবার সম্পূর্ণ দৈর্ঘ্য অতএব জ্যাটির দৈর্ঘ্য কত হবে ফিফটিন ইন্টু টু তিরিশ ছয় নম্বরটা করা যাক বলছে পাঁচের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে ওপি লম্বো এবি এই যে ওপি আছে লম্বো এবি আর এবি সিক্স সেমি হলে এবিটা ছয় সেমি হলে পিসি দুই সেমি পিসি এইটুকুটা হচ্ছে দুই সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত মানে আমাদের ওসি বের করতে হবে তো আমরা এখানে সুবিধার্থে ওসির ওসি এবং ও আর ও যুক্ত করে নিয়েছি তাহলে আমাদের ওসি ও এ ও সি ও এ আর ও এই তিনটায় হচ্ছে আমাদের ব্যাসার্ধ এই তিনটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ তো এই তিনটা সমান তাই জন্য আমরা আগে লিখব আর ধরে নিব ব্যাসার্ধটা আমরা ধরে ধরি ধরি এক্স ব্যাসার্ধ সমান ও এ সমান এক্স সেমি তাহলে এই ওই ও সিটা যদি এক্স সেমি হয় তাহলে পি এই যে ও পি আছে তাহলে ও পি কী হবে এক্স আর এই টুকুটা টু এক্স মাইনাস টু হবে তাহলে ও সি এক্স আর এটা টু তাহলে ও পি কত হবে এক্স মাইনাস টু তো ওটাই লেখবো অতএব ওপি সহ সমান এক্স মাইনাস টু সেমি হলো এবার আমাদের ত্রিভুজ এ থেকে পায় এ থেকে পায় কি পাই দেখো এতি থেকে কি পাবো যে ও এটা অতিভুজ তাহলে ও এ স্কোয়ার তো এ ও এ স্কোয়ার ইকুয়াল টু লম্ব অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার লম্বো হচ্ছে ওপি ওপি স্কোয়ার প্লাস ভূমি এপি তার স্কোয়ার তো ও এর মান হচ্ছে এক্সএম ই এক্স স্কোয়ার ইকুয়াল টু ও পির মান হচ্ছে এক্স মাইনাস টু সেমি এক্স মাইনাস টু তাহলে প্লাস এপি মান হচ্ছে থ্রি সেমি থ্রি স্কোয়ার বা এক্স স্কোয়ার আর এটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে এটা যদি ভেঙে যায় কি হবে x স্কোয়ার মাইনাস সূত্র ফেলবো এ মাইনাস বি এর তো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান সরি টু টু এক্স টু প্লাস টু স্কোয়ার আর এটা হচ্ছে তিন তিনে নয় বা এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস 2 দু চার প্লাস নয় এবার চলে আসবো এদিকে বা এখানে দেখো দুই দিকে এক্স স্কোয়ার্স স্কোয়ার আছে আমি উড়িয়ে দিতে তাহলে কি হবে আর এটা হবে নয় চার তেরো তো সেটাই হবে শূন্য এখানে হবে মাইনাস ফোর এক্স আর এখানে হবে নয় চার তেরো বা তাহলে ফোর এক্সটা এদিকে আসলে ফোর এক্স হয়ে যাবে ইকুয়াল টু থার্টিন বা এক্স টু থার্টিন বাই ফোর তাহলে ভাগ করে দিই দশমিক করে দিই তাহলে হবে চার তিনে বারো এক দশমিক শূন্য চার দুয়ে আট দুই দশমিকের জন্য আরেকটা শূন্য চার পাঁচে কুড়ি তো আমাদের মান কত বেরোলো অতএব এক্স তো এটাই হচ্ছে আমাদের অতএব নির্ণয়ের ব্যসার দ্রি পয়েন্ট টু ফাইভ সেম আজকের মতো এখানেই নেক্সট ভিডিওতে আমরা কষে থেকে থ্রি পয়েন্ট টু এর ছয়টা অঙ্ক এখানে হয়ে গেল সাত থেকে করবো এবং ভিডিও যাতে না হয় তার জন্য আমরা বেশি বড়ো করছি না তো নেক্সট ভিডিওতে মোটামুটি দশ এগারো পর্যন্ত করব তারপরে আবার নেক্সট ভিডিওতে আমাদের পরপর পার্ট ওয়ান পার্ট টু করে সবগুলো ভিডিও পেয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং